ছেড়ে আব্দুল, কালকের বৃষ্টিতে আমাদের স্কুলের চালটা পড়ে গিয়ে ভেতরে জল জমে গেছে। সে কি? তোমাদের স্কুলের চাল পড়ে গিয়ে স্কুলের ভেতর জল জমে গেছে? না না, এটা অসম্ভব কিছু না। হঠাৎ বৃষ্টিতে দমকা হাওয়ায় হয়তো চালটা পড়ে গেছে। আমারই ভুল, পঞ্চায়েতে অনেক ভুলেও কাজ হলো না, তখন নিজেই উদ্যোগ নিয়ে রক্ষণাবেক্ষণের কাজটা শুরু করবো ভেবেছিলাম। কতদিন আগে কাজটা শুরু করলে এই ঘটনাটাই ঘটতো না। ঠিক আছে, তুই এই কান্নাকাটি করিস না, আমি তোর সঙ্গে যাবো ভেতরে। নন্দিনী, ওকে ভেতরে নিয়ে এসে। জলে গিয়ে সাঁতার কাটবে নাকি? পারলে সেটাও করতাম। যাকে আমি এখন যাই বুঝলে, তুমি এক কাজ করো, ভেতর থেকে আমার জামা টেনে দাও। কোথায় যাবে? কোথায়? সে কি, শুকোপাটা দুলাল দাকে দিতে হবে না? যাও যাও যাও, আমার সময় খালি দুলাল দা আর দুলাল দা। যা দাদা নিয়ে যা। বুঝবে না তো? বুঝবে না তাহলে তুমি শক্তিমানও হতে পারবে না। শক্তিমান কি শুধু শরীরে হয়, বুদ্ধিতেও হতে হয়। যখন তুমি সব কিছু বুঝতে পারবে তখন তুমি সত্যিকারে শক্তিমান হতে পারবে। বুঝেছ? এই তো শয়ন, চিনতে পারছো না আমাকে? কে আপনি? আমি নানির বাবা। নানি কে? নন্দিনী। নন্দিনীকে আপনি চেনেন? নন্দিনী কোথায়? নন্দিনী কোথায়? নন্দিনীকে আপনি মেরেছেন? ছোট ভাই, আপনি নন্দিনীকে মেরেছেন! আপনি আপনি নন্দিনীকে মেরেছেন! আপনি আপনি নন্দিনীকে মেরেছেন! আপনি আপনি নন্দিনীকে মেরেছেন! নন্দিনীকে নন্দিনীকে মেরেছেন! শান্ত হও, নন্দিনীকে মেরেছেন! শান্ত হও শায়ন, নন্দিনীকে মেরেছেন! রুবাব মালিশ শায়ন, কি কুল আস্তে শান্ত হও, নন্দিনীকে মেরেছেন! এরকম কত ছেলে মেয়ে আছে যারা যারা লেখাপড়া শিখতে চায় কিন্তু কিন্তু নানা কারণের মধ্যে সেটা হয়ে ওঠে না। তুমি ঠিকই বলেছো গো দিদি। কাকাবাবু, কাকাবাবু, স্কুলের কি খবর? কাকাবাবু, স্কুলটার কি হলো? আব্দুলদের লেখাপড়ার কি হবে?